শিক্ষাবিদ, সমাজ সংস্কারক হিজম ইরাবত সিং এর জন্মদিন প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এবছর করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে তার 124তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। বুধবার সকালে সিপিআই এর তরফে দিনটি পালন করা হয় আগরতলার কল্যাণীতে। সেখানে হিজম ইরাবত সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত নেতৃত্ব। মণিপুর, আসাম, ত্রিপুরা, বাংলা, মায়ানমার এই রাজ্য এবং দেশগুলিতে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন গড়ে তোলেন। তিনি ছাত্র অবস্থায় যখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন তখন থেকেই তিনি ছাত্র আন্দোলনে জড়িত হয়ে পড়েন। তিনি দুইবার জেলে যান, একবার বোকা ক্ষুধার্ত মানুষের পক্ষ হয়ে আন্দোলন করার সময় ওনাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে প্রথমে মণিপুরে জেলে রাখা হয়, ওইখান থেকে পরবর্তী সময় সিলেট জেলে নেওয়া হয়। 3 বছর জেলে থাকার পর উনি পুনরায় মণিপুরে আসেন। তখন মণিপুরে আজাদিন বাহিনীর সেনাবাহিনী এবং জাপানের তেজু সরকারের সেনাবাহিনীর উদ্যোগে যখন ইম্ফলে ঢুকে যায় তখন আমাদের কমরেড হিজম ইরাবত সিং ইম্ফলে ঢুকার জন্য চেষ্টা করেন, কিন্তু জেল থেকে বের হওয়ার পর ওনার উপর নিষেধাজ্ঞা থাকে যাতে মণিপুরে ঢোকা না হয়। তখন হিজম ইরাবত সিংকে আবার গ্রেপ্তার করা হয়, তখন শিলচর জেলে রাখা হয়। তিনি বিভিন্ন সময় কৃষক আন্দোলন, যেমন যে আমাদের যে তেভাগা আন্দোলন, যে জান দেব তবু প্রাণ দেব না, ধান দেব না, এই মোদের আমাদের তেভাগা চাই, এই স্লোগানে সারা আসাম বিশেষ করে কাছাড় উত্তেজিত করেছে। মণিপুরী সাহিত্য পরিষদ আগরতলা পুর নিগমও শ্রদ্ধা জানায় ইরাবত সিংকে। উপস্থিত ছিলেন মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যরা। আমরা প্রতি বছরেই আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করে থাকি। আমরা তার সঙ্গে মণিপুরী সাহিত্য পরিষদে যুক্ত থাকেন। এই বছর 140 বর্ষকালে শুধু মণিপুরের নয়, সমগ্র পূর্ব উত্তর পূর্বাঞ্চলে ভারতবর্ষের একজন জননেতা, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমস্ত দিকেই তার একটা দৃষ্টি ছিল। তিনি সমস্ত ক্ষেত্রেই তার পারদর্শিতা তিনি দেখিয়েছেন। আজকে যে মণিপুরী সাহিত্য পরিষদ যা দেখছি আমরা এখন সারা মণিপুর সহ সারা ভারতবর্ষে, এই মণিপুরী সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার একটা অবদান ছিল। মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের ভারতবর্ষে যে নিজিত জনগণ তাদের জন্য তিনি সারা জীবন কাজ করে গেছেন, তার প্রতি আমরা আমাদের আবার মণিপুরের কারণে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যতটুকু সম্ভব না করলে না করে আমরা। রিপোর্ট চ্যানেল 3 রাত।